एनआरसी को इम्प्लीमेंट कर घुसपैठियों को जरूर चिंता करने की। पागल नकी। नमस्कार बंधुरा, नागरिकत्व जटिलता अर्थात केंद्र सरकार अति शीघ्र ही एनपीआर चालू करबे। एनपीआर माने होच्छे नेशनल पपुलेशन रेजिस्टर को आपनार सेंसस अर्थात नेशनल पपुलेशन रेजिस्टर अर्थात जातीय जनसंख्या पंजी। এটা হচ্ছে আপনাদের কতগুলো ধর্মভিত্তিকভাবে এটা দেখা হবে, কত ধর্মের মানুষ হিন্দু মুসলিম কতগুলো রয়েছে পশ্চিমবাংলায় ত্রিপুরায় এবং ভারতবর্ষে রয়েছে, এগুলো কিন্তু যাচাই করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রস্তাব মেনে নিয়েছেন। গত তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পরে এই প্রথমবার এই প্রস্তাব মেনে নিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী কাজ সেন্সাস করতে চাইছিলেন না। প্রধানমন্ত্রী এটার বিপক্ষে ছিলেন যে জাতি জনগণনা তিনি করতে চাইছিলেন না, তাই এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন বিরোধী পার্টির সমর্থনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে বিরোধীদের চাপে তিনি এই প্রস্তাব মেনে নিয়েছেন। যে কোনো সময়ে অনলাইনে কিন্তু এই এনপিআর চালু হতে পারে, আর এই এনপিআর এর মাধ্যমে কিন্তু ঠিক করা হবে যে এনআরসি কিভাবে করা হবে, মানে এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ, সেটাও আপনাকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিয়েছে, যেটা বলা হচ্ছে যে আসামে যেভাবে এনআরসি হয়েছে ঠিক সেইভাবে কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় এনআরসি করা হবে। মানে আসামে 1971 সাল 25শে মার্চের পরে যদি কেউ এসে থাকে তাহলে তাকে বাংলাদেশে ধরা হতো বা ধরা হয়েছে। ঠিক পশ্চিমবাংলা তো কিন্তু এবং ত্রিপুরা তো কিন্তু, যদি 1971 সাল 25শে মার্চের পরে যদি বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় ঢুকে থাকে তাহলে সে কিন্তু ভারতীয় নয়, এটাই বলা হয়েছে এই 6A ধারা। 2012 সালে একটি কেস হয়েছিল, মামলা হয়েছিল, সেই মামলাটাই রায় দিয়েছে বন্ধুরা। তো এই মামলাতে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তিতে অসমে প্রবেশ করে, মানে অসমের ধাঁচে কিন্তু এখন এই মামলাটা হবে। এই 6A ধারা কি? 1955 সালের 1966 পনেরো জানুয়ারির আগে আসা অভিবাসীরা ভারতীয় হিসেবে গণ্য হবেন, এটা মাথায় রাখবেন। আর 1961 পনেরো জানুয়ারি থেকে 1971 পঁচিশে মার্চের আগে যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন, ঠিক আছে, 25শে মার্চের মধ্যে। আর 1971 সাল 25শে মার্চের পরে যারা এসেছেন যারা তারা কিন্তু ভারতীয় নয়, অর্থাৎ এটাই কিন্তু আসামের নিয়মে কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে, আপনাকে একটু দেখে দিচ্ছি। দেখুন এবার দেখুন এখানে এনআরসিতে আসাম মডেল কি এবার হাতিয়ার মোদী সরকারের? কিন্তু এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার এখনো পর্যন্ত বলেনি। মোদী সরকার চাইছিল যে পশ্চিমবাংলা এবং ত্রিপুরায় আলাদা আলাদা সালকে ধরে এনআরসি করা হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এখানে মানে এখানে মাঝখানে হাত দিয়ে কিন্তু এখানে ঝামেলাটা পাকিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন যে এনআরসিটা কবে শুরু হতে পারে, যে কোনো সময় এনআরসি শুরু হতে পারে, কেননা এই কিছুদিনের মধ্যেই অনলাইনে এবার প্রথম ভারতবর্ষে ডিজিটাল মাধ্যমে সার্ভে হবে, অর্থাৎ আপনাকে নিজেই ইন্ডিভিজুয়াল আপনাকে সার্ভে করতে হবে এই এনপিআর এর মাধ্যমে, প্রতিটা ফ্যামিলির নাম সদস্য এগুলো দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এবার এখানে দেখুন বন্ধুরা, জনসংখ্যার পঞ্জি এটা হয়ে গেলেই কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে। ভবিষ্যতে যদি কেন্দ্রীয় সরকার কোনো রাজ্যে এনআরসি বলবৎ করে তাহলে কি নাগরিক হওয়ার ভিত্তিভাষ হতে চলেছে 1971 সাল? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় হাতিয়ার হবে কেন্দ্রের। আসামের এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, আসামের এনআরসি ভিত্তিভাষ হবে 1971 সালে 25শে মার্চ। আসাম সরকারের ভিত্তিভাষ হবে, আচ্ছা এখানে দেখুন আরও বলছে, আসামের এনআরসির ভিত্তিভাষ হবে 1971 সাল। আসাম সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল আদালতে 2012 সালে, কিন্তু বৃহস্পতিবার 5 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে আসামের ক্ষেত্রে এনআরসি ওটাই সঠিক ভিত্তিভাষ। এরপরই কেন্দ্রীয় সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে এনআরসির ভবিষ্যৎ নিয়ে। তবে একটা কথা আপনাকে বলে দিই বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রক একটি গাইডলাইন তৈরি করবে, বাংলাদেশ সীমান্তবর্তী অথবা অনুপ্রবেশের অভিযোগ রয়েছে এরকম রাজ্যগুলিতে আগামী দিনে যদি এনআরসি চালু করা হয় তাহলে আসাম মডেলেই করা হবে। দেখুন আসামের সঙ্গে তো কিন্তু অন্য স্টেটের তুলনা করা হচ্ছে, বা আসামের নিয়মকে ফলো করেই বিভিন্ন স্টেটে কিন্তু এনআরসি করা হবে। তো এইটা কিন্তু বন্ধুরা বলা হয়েছে। এবার আপনাকে একটা জিনিস বন্ধু দেখে যে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, যেটা এখানে দেখুন, পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় এনআরসি কার্যকর করার পরিকল্পনা বাতিল হয়নি। এখানে দেখুন বন্ধুরা যে বলছে বিজেপি সূত্রে বলা হচ্ছে, এখানে পশ্চিমবাংলাই হবে, মেঘালয় ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় এনআরসি করার যে পরিকল্পনা করা হয়েছিল সেটা বাতিল হয়নি, বরং পুরোদস্তর ওই রাজ্যগুলিতে এনআরসি হওয়ার পরিকল্পনা এখনো আছে, আর যখন ওই রাজ্যগুলিতে এনআরসি হবে তখন মডেল হবে আসাম, অর্থাৎ 1971 সালের 25শে মার্চকে ধরা হবে ভিত্তিবর্ষ। তো ত্রিপুরায় এবং পশ্চিমবাংলায়
এনআরসি যদি হয় তাহলে কিন্তু 1971 সাল 25 মার্চ পর্যন্ত যদি কেসে থাকে তাহলে সে কিন্তু ভারতীয়, পরে আসলে ভারতীয় নয়, কিন্তু 1971 সাল 25 মার্চের মধ্যে যদি ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় বাংলাদেশের এসে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু একদিন থেকে ভারতীয় বলে এটা এই আইন নিয়মে বলা হচ্ছে। প্রথমে ভাবা হয়েছিল 1951 সাল, যেটা আমি বন্ধুরা আগে আপনাকে বললাম যে 1951 সালকে ধরেই এনআরসি করা হবে পশ্চিমবাংলা এবং আপনাদের যে ত্রিপুরাই, কিন্তু 1951 সাল আর হচ্ছে না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ভিন্ন ফর্মুলা নেওয়া যাবে না, অর্থাৎ ভবিষ্যতে যদি এই রাজ্যগুলিতে এনআরসি হয় তাহলে 25 মার্চ 1971 সালের আগে যারা বাংলাদেশ থেকে ভারত এসেছেন তাদেরই ভারতের নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্টের কথা হিসেবে। সেক্ষেত্রে যারা 1971 সালে 25 মার্চে পড়ে এসেছেন তাদের কি হবে, সরকারি সূত্রে খবর সেই ব্যবস্থা রাখা হবে, এখনো পর্যন্ত ভাবা হয়নি। যদি 1971 সালে 25 মার্চে পড়ে এসে থাকে সেক্ষেত্রে কি করা হবে এখনো পর্যন্ত ভাবা হয়নি। বাস্তবে সিদ্ধান্ত কার্যকর করা হলে 1971 সালের পরে আসা নাগরিকদের সিএএ অনুযায়ী আবেদন করতে হবে একজন বাংলাদেশি হিসেবে। এখনো পর্যন্ত কতজন বাংলাদেশি যারা সিএ তে আবেদন করেছেন, কতজন সার্টিফিকেট পেয়েছেন এখনো পর্যন্ত সেটাকে ডিসক্লোজ করা হয়নি কেন্দ্রের তরফ থেকে, এটা একটা কৌতূহল হয়ে রয়েছে। এবার দেখুন বলছে, আমি একটা বলে দিই, প্রশ্ন হলো অর্ধ কি বাংলায় এবং অন্য সীমান্তবর্তী রাজ্যে হবে এনআরসি, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেন্সাস শুরু হওয়ার পর, যেটা আপনাকে আগে বললাম এনপিআর। এনপিআর খুব তাড়াতাড়ি বন্ধুরা শুরু হয়ে যাবে, বিভিন্ন রাজ্য এবং জেলায় ধর্মভিত্তিক জনসংখ্যা একবার জানার পর এনআরসির প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। তবে তার আগে স্বরাষ্ট্র মন্ত্রক এনআরসি গাইডলাইন করে ফেলবে রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাসের সঙ্গে আলোচনায়, অর্থাৎ আগেই এনআরসির নিয়ম বা নিয়মাবলী তৈরি করা হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ত্রিপুরা এবং আসামে কোন নিয়মে করা উচিত জানাবেন। থ্যাংক ইউ।